যখন আমরা ইনস্টাগ্রাম ফেসবুক এসবের মতো এরকম ভারী ভারী এক একটা সোশ্যাল মিডিয়া অ্যাপস ইনস্টল করে তখন কিন্তু যাদের ফোনের র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ অনেক কম তাদের কিন্তু অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়। সো আজকের ভিডিওতে দেখাবো যে ইনস্টাগ্রামের মতো একটা সোশ্যাল মিডিয়ার মতো একটা ভারী অ্যাপসকে আপনি কীভাবে মাত্র 272 কিলোবাইট স্টোরেজে ইনস্টল করতে পারবে। এটা খুবই সহজ প্রসেস এবং এটা আপনি ঠিক মোবাইল দিয়ে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। সো এই ভিডিওটাকে না টেনে পুরোটা দেখুন অ্যান্ড আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচের থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন আমাদের যে লেটেস্ট ভিডিও সেটার নোটিফিকেশনসগুলোকে খুব ইজিলি পাওয়ার জন্যে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা ইনস্টাগ্রাম খুব সহজে মাত্র 272 কিলোবাইটে ইনস্টল করতে পারি। সো আপনিও যদি ইনস্টাগ্রামকে মাত্র 272 কিলোবাইটে ইনস্টল করতে চান সো আমার স্টেপসগুলোকে একদম কারেক্টলি ফলো করুন। সো আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে হলো আমাদের ইনস্টাগ্রাম অ্যাপস অ্যান্ড আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে এটা মাত্র 272 কিলোবাইট। সেটার জন্য আমি সেটিংসে গেলাম, ওকে, দেন সেটিংসে যাওয়ার পরে আমি একটু স্ক্রল করলাম, দেন এখানকার অ্যাপ্লিকেশনে গেলাম, দেন সেখান থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজারে গেলাম, দেন সেইখান থেকে আমি ইনস্টাগ্রামে যাই। এই দেখেন এই যে আমাদের ইনস্টাগ্রামটা রয়েছে এটাতে ক্লিক করলাম, দেন এখানে স্টোরেজে ক্লিক করলাম, দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা মাত্র 272 কিলোবাইট অনলি। সো এটাকে পাওয়ার জন্য আমার স্টেপসগুলোকে একদম ইন টোটালি ফলো করুন। ফার্স্টে আপনি চলে যান ক্রোমে, ওকে, দেন ক্রোমে আসার পরে এখানকার যে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস যে সার্চ বারটা রয়েছে এখানে ক্লিক করুন, দেন এখানে আপনি লিখুন instagram.com লিখে দেন এখানে আপনি সার্চ করুন। সো দেন এটা একদম আপনাকে ইনস্টাগ্রামের যে হোম পেজ একদম অ্যাপটার মতো ঠিক সেখানে আপনাকে নিয়ে যাবে অ্যান্ড এখানে আপনি সব কিছুই করতে পারবেন খুব ইজিলি। এখন এগুলাকে আপনি খুব ইজিলি একটা লাইকও করতে পারবেন, দেখুন আমি এখান থেকে এভাবে একটা লাইকও করে দিচ্ছি। সো এসব কথা বাদ দিয়ে এখন আসল কথায় আসা যাক যে এটাকে আপনি কীভাবে পেতে পারবেন। এটাকে পাওয়ার জন্য এখানে যে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছেন এই সাইডে এইটাতে একটা ক্লিক করতে হবে, দেন একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন ওপেন ইনস্টাগ্রাম লেখা, এটাতে একটা ক্লিক করুন। সো এটা কিন্তু আপনাকে খুব সহজে ইনস্টাগ্রামে নিয়ে যাবে, ওকে। সো এইভাবে মূলত আপনি ইনস্টাগ্রামটাকে খুব ইজিলি মাত্র 272 কেবিতে ইনস্টল করতে পারবেন অ্যান্ড এটার জন্য কিন্তু আপনার মোবাইলের যে স্পেসটা রয়েছে সেটা কিন্তু একদম অত্যন্ত বেশি পরিমাণে বেঁচে যাবে অ্যান্ড ইনশাল্লাহ সামনে একটা ভিডিওতে আমি দেখাবো ফেসবুকেও কীভাবে এত খুব কম স্টোরেজে ইনস্টল করা যায়। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না অ্যান্ড আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশনসগুলোকে খুব ইজিলি পাওয়ার জন্যে অ্যান্ড এই ভিডিওতে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট যে বক্সটা রয়েছে সেটাতে অবশ্যই জানিয়ে দিবেন অ্যান্ড আমাদের ফেসবুক পেজে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। সো আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।